আমাদের স্প্রিং দৃশ্য। স্টে টিউন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সবাই কেমন আছেন, সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে কোনো কুকিং টুকিং কিছু করবো না, আজকে শুধু আপনাদেরকে আমার এই যে আমাদের এখন স্প্রিং চলে আসছে, আমাদের মনসুন এখন স্প্রিং, দিস ইজ দ্য স্প্রিং সিজন ইন দ্য ইউকে, একটু আপনাদেরকে ঘুরাবো এবং খুব সুন্দর সুন্দর দৃষ্টি দেখাবো। আশা করি আপনারা সবাই এনজয় করবেন, আমার সাথে থাকবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং। বন্ধুগণ কেমন আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা এনজয় করতেছেন রমজান। আমাদের ইউকেতে এখন স্প্রিং চলে আসছে এবং আমি আজকে আপনাদেরকে একটু দৃশ্য দেখাবো আমাদের ইউকের স্প্রিং সিজন। স্প্রিং কেমন যাইতেছে আমাদের, মাঝে মধ্যে বৃষ্টি দেয়, মাঝে মধ্যে খুব রোদ উঠে। সো আমি আপনাদের সাথে এটা এনজয় করবো এবং উপভোগ করাবো আপনাদেরকে, আপনারাও দেখবেন এবং আমার সাথে থাকবেন, শেয়ার করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। সো বন্ধুগণ, এই স্প্রিং সিজনটা আমাদের এখানে আসে আপনার, আমাদের এখানে বেসিক্যালি চারটা ঋতু আছে, দ্যার ইজ ফোর সিজনস ইন দ্য ইউকে। স্প্রিং যেটা ওইটা গিয়ে মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত এই স্প্রিং থাকে, আর জুন জুলাই অগস্ট মাস থেকে আমাদের এখানে শুরু হয়ে যায় সামার, আর তারপরে আপনার অগস্ট পরে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে আপনার আসবে একটা সিজনের নাম অটম, এবং ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ওইটাকে বলা হয় আপনার উইন্টার। কিন্তু আজকালকের যে ওয়ার্ল্ড, আসলে এই চারটা ঋতু ঠিকই মতো থাকে না, মানে মনে করেন মাঝে মধ্যে হঠাৎ বৃষ্টি হয়ে যায়, মাঝে মধ্যে আপনি দেখবেন সামারে বৃষ্টি হইতেছে, মাঝে মধ্যে আপনি দেখবেন মানে কি বলে আপনাকে যে উইন্টারে হঠাৎ মানে সূর্য উঠে গেছে। বাট যাই হোক, মোটামুটি এই পর্যায়ে আপনার এখন বর্তমানে যে পরিস্থিতি, নেচার আসলে খুবই ফ্লোরিশ হইতেছে, আপনি যে দেখতেছেন এই দেখেন অনেক গাছগুলো সবই ঠিক আছে। এই লকডাউনের মাধ্যমে তো সবাই বাসায় বসে আছেন, তো একটু হাঁটারুটি যখন করবেন তখন অ্যাটলিস্ট একটু মুডটা একটু ভালো আসবে, একটু ফিলিংসটা একটু ভালো আসবে, এটাই আশা করি আপনারা সবাই উপভোগ করবেন এবং এনজয় করবেন। এই দেখেন আমাদের বিউটিফুল স্প্রিং সিনারি।
সো বন্ধুগণ দেখলেন চতুর্দিকে সবুজ আর সবুজ, প্রকৃতির কত সৌন্দর্য, এটা মানে এক্সপিরিয়েন্স, নিজে এক্সপিরিয়েন্স না করলে আপনি বুঝতে পারবেন না। মনটা মানে অনেক ভালো হয়ে যায় যে প্রকৃতি ন্যাচুরাল যে বিউটিটা আছে, এই বিউটিটা যখন আমরা সবাই এভাবে মাঝে মধ্যে হেঁটে উপভোগ করব। কারণ ইউরোপ আমেরিকাতে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে ইভেন আমাদের বাংলাদেশেও এখন আজকালকে সবাই বিজি হয়ে গেছেন, অনেক অনেক বিজি হয়ে গেছেন। মনে করেন এই প্রকৃতির সৌন্দর্য, যে ন্যাচুরাল, যে আল্লাহ আমাদেরকে এই যে সৌন্দর্য দিয়েছেন, এটা আমাদের উপভোগ করার সময় অনেক থাকে না আমাদের হাতে। সো এই লকডাউনের মাধ্যমে আমাদের পাশে অনেক টাইম এসেছে যেটা আমরা কাজে লাগিয়ে লাগাতে পেরেছি। এবং বিশেষ করে এইভাবে মাঝে মধ্যে আপনার বিউটিফুল স্প্রিং, যে দিনগুলো এই যে সবুজ পাতা, চতুর্দিকে সবুজ সবুজ আর সবুজ সবুজ আর সবুজ, মানে আসলেই মন ভরে যায়। সো বন্ধুগণ, আমি আশা করব আপনারাও মাঝে মধ্যে এই লকডাউনের মাধ্যমে এভাবে বের হবেন এবং আপনাদের আশেপাশে যে প্রকৃতির সৌন্দর্য আছে এগুলো উপভোগ করবেন। আপনি যেখানেই থাকেন না কেন, চেষ্টা করবেন এটা করার জন্য। দেখবেন আপনার মন ফ্রেশ হয়ে যাবে, আপনার মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে, খুবই মানে ভালো লাগবে। সো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে আসছেন আজ পর্যন্ত, এভাবে কন্টিনিউ সাপোর্ট দিবেন এবং আমিও আপনাদেরকে চেষ্টা করব নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য। সো আজকের জন্য এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।